গত কিছুদিন আগে দেখলাম ফেসবুকের ভিতরে এক মাদ্রাসার ছাত্র এক মাহফিলে স্টেজে উঠে গজলটা বলতেছিল এক ওয়াহাবি তাকে বাধা দিয়েছিল বলেছিল রাসূলকে নাকি পাক বলা যাবে না তো যে বেয়াদব আমার রাসূলকে বলেছিল যে রাসূলের শান্তটাকে যে স্টপ করেছিল যে রাসূলকে কখনো পাক বলা যাবে না সে কি মুসলমান না কাফের ওয়ালাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مولانا محمد وعلى يا رسول الله حبيبي خالق بر তায়ুতি বরগোজিমে জুলজালালে পাকে বিগাম তায়ুতি আল্লাহুম্মা জুড়ে মাওলানা মুহাম্মাদ দয়াল নবী নূর নবী রহমতেরি খাজিনা তোমার দিদার পেলে একবার আর কিছু তো চাই না দয়াল নবী নূর নবী রহমতেরি খাজিনা তোমার দিদার পেলে একবার আর কিছু তো চাই না দয়া করে দিও দেখা আমার মরণ বেলায় তোমার দিদার পেলে নবী দূর হবে মনের জ্বালা আল্লাহুম্মা জুড়ে মাওলানা মুহাম্মাদ ওয়ালা কোদাল দিয়ে কো দিবে মাটির গড় বানাবে সে গড়ে জন্ম বহরে থাকিতে হবে কোদাল দিয়ে কু দিবে আরে মাটির গড় বানাবে সে গড়ে জন্ম বহরে থাকিতে হবে ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে আপন নাই রে আমার দয়াল নবী জীবিনে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাও দোনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা লা ইলাহা লা জুরসে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা তুমি আইসো আমার গড়েতে আমি দেখব তোমার নয়নে তুমি আইসো আমার গড়েতে আমি দেখিব তোমার নয়নে এক নজর দেখি তেরে পারলে মাওলা এক নজর দেখি তেরে পারলে ঘুষিবে মরণের জ্বালা লা ইলাহা লা জুরসে লা ইলাহা লা বলুন হাসবি রাব্বি লা বলুন মা ফি কলবি লা বলুন হাসবি রাব্বি বলুন মা ফি কলবি নূর মুহাম্মদ সল হায়রে নূর মুহাম্মদ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আজকের এই পবিত্র জুম্মার দিনে সকল মুসল্লি কেরাম পর্দানি সিনামার মা ও বোনেরা সকলের খেদমতে আমি গুনাহগার আবারও সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু অসংখ্য দরুদ ও সালাম ওই দয়াল নবীজির কদম মুবারকে যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ নিজে বলেন কুনতুম মাখফিয়ান আমি আল্লাহ গুপ্ত ছিলাম গুপ্ত অবস্থায় থাকতাম আমি আল্লাহ যখন একা ছিলাম আমি আল্লাহকে চিনার মতন পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না যখন আমি আল্লাহকে পৃথিবীর কেউই চিনত না আমি আল্লাহ প্রকাশ হওয়ার জন্য আমি আমার দয়াল নবীকে বানিয়েছি আরো জবান খুলে বলুন না সুবহানাল্লাহ আমি আপনি এমন একজন নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেছিল যে দয়াল নবীর উম্মত হওয়ার জন্য অনেক সাহাবা একরাম আল্লাহর দরবারে প্রার্থনা করেছিল যে নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বররা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেছিল এখানে আজকে আমরা যারা বসে আছি আমরা কোনো দিন আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি নাই যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাও বিনা প্রার্থনায় আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন আরো জবান খুলে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমরা খুশি না বেজার আরো জবান খুলে বলুন খুশি না বেজার মুসলমানদের ধর্মের নাম হচ্ছে ইসলাম ঠিক কিনা বলুন ইসলাম ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামের ভিতরে কোনো কাটাকাটি চলবে না ইসলামের ভিতরে কোনো গালাগালি চলবে না ইসলামের ভিতরে কোনো মিথ্যা কথা চলবে না ইসলাম তা শুধু শান্তির ধর্ম
ইসলাম ভালোবাসতে শেখায়, বাট ইসলাম কোনোদিন খারাপ কোনো কাজ শেখায় না, ঠিক কিনা বলুন? এজন্য আমরা হচ্ছে ইসলাম ধর্মের লোক, আমরা হচ্ছে মুসলমান। আমার রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, আজ থেকে 1450 বছর আগে রাসূল বলেছিলেন, আমার উম্মতের সামনে এমন একটা জামানা আসবে, জ্বলন্ত কয়লাটা হাতে রাখতে যেরকম মানুষের কষ্ট হয়, উম্মতের ঈমানটা ধরে রাখতে ততটুক কষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি আপনি এমন একটা জামানার ভিতরে এসে পড়েছি যে রাসূল 1450 বছর আগে যে কথাটা বলেছিলেন যে জ্বলন্ত কয়লা এখানে কি কেউ হাতে রাখতে পারবেন? পাহাড় থেকে তুলে জ্বলন্ত কয়লাকে হাতে রাখা সম্ভব? যতটুকু কষ্ট হবে। রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছিলেন যে আমার উম্মতের সামনে এমন একটা জামানা আসবে, জ্বলন্ত কয়লাটা হাতে রাখতে যেমন কষ্ট হয়, উম্মতের ঈমানটা ধরে রাখতে তত কষ্ট হবে। এখন আমি আর আপনি এমন একটা জামানার ভিতরে পড়েছি, যেটা রাসূল যে জামানার কথা বলেছিল সেটাই হচ্ছে এই জামানাটা। কচু পাতার ভিতরে পানি থাকলে পায়রা দেখবেন টলমল টলমল করে পড়ার জন্য। উম্মতের সামনে এমন একটা জামানা আসবে, উম্মতের ঈমানটা যাওয়ার জন্য টলমল করবে। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমি প্রায় সময় মসজিদের ভিতরে একটা গজল বলি যে দুই নয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো, আপনারা বলুন তো দেখলে কেমন হতো? জামানটা খুলে বলুন না, দেখলে কেমন হতো? ভালো হতো। দেখলে ভালো হতো মানে এটাই যে আমরা যখন দয়াল নবীকে দেখতাম, আমরা যদি দয়াল নবীর জামানায় আমাদের জন্মটা হতো, তাহলে দয়াল নবী আমাদের নামাজের ইমামতি করত আর আমরা মুক্তাদি হয়ে দয়াল নবীর পিছনে নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বলবেন না? এই গজলের অর্থ হচ্ছে এটাই যে দুই নয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো। সাহাবীরা বহুত ভাগ্যবান ছিল, সাহাবীরা যখনই কোনো সমস্যার ভিতরে পড়ত দয়াল নবীকে জিজ্ঞাসা করত, দয়াল নবী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিত। কিন্তু আমরা তো রাসূলকে দেখি নাই, আমরা শুধু আমাদের দয়াল নবীর নামটা শুনে পাগল হয়েছি। আর জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তো যখন পাই সময় গজলটা আমি বলি, গত কিছুদিন আগে দেখলাম ফেসবুকের ভিতরে এক মাদ্রাসার ছাত্র এক মাহফিলে স্টেজে উঠে গজলটা বলতেছিল। হঠাৎ করে ছেলেটা যখন বলল যে দুই নয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো, এক ওয়াহাবি তাকে বাধা দিয়েছিল, বলেছিল যে রাসূলকে নাকি পাক বলা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূল কি পাক না নাপাক? আরো জবান খুলে বলুন, পাক না নাপাক? পাক। তো যে বেয়াদব আমার রাসূলকে বলেছিল যে রাসূলের শানটাকে যে স্টপ করেছিল যে রাসূলকে কখনো পাক বলা যাবে না, সে কি মুসলমান না কাফের? ছিল মুসলমান, মুসলমানের গড়ে জন্ম হয়েছে, রাসূলের উম্মত, সে বলেছে যে রাসূলকে কখনো পাক বলা যাবে না। আমি আজকে আপনারা যারা মসজিদে এসেছেন জুম্মার নামাজ আদায় করার জন্য, আপনারা জবান থেকে বলবেন আমাদের শরীরের কাপড়গুলো কি পাক না নাপাক? কথা বলেন না কেন, পাক না নাপাক? নাপাক কাপড় পরে যদি আপনি মসজিদে আসতেন তাহলে কি আপনার নামাজ হতো? আমরা এখন যারা মসজিদের ভিতরে আসলাম, আমাদের শরীরটা কি পাক না নাপাক? পাক। আমাদের শরীরটা পাক ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে নাপাক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো ওই আশেকের রাসূলটা যখন বলেছিল যে দুই নয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সেটাই বুঝাতে চাইছিল যে যদি আমরা রাসূলের জামানায় যদি আমাদের জন্মটা হতো, আমার দয়াল নবী আমাদেরকে নামাজ পড়াইতেন আর আমরা মুক্তাদি হয়ে দয়াল নবীর পিছনে নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বলবেন না? সে এটাই বুঝেছিল যে দেখলে কেমন হতো, রমজান মাস যখন আসতো একই সাথে বসে রাসূলের সঙ্গে সাহাবীদের মতো আমরাও ইফতার করতাম। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই বেয়াদবটা সেটা বুঝে নাই, না বুঝে তার গজলের ভিতরে বিরোধিতা করেছে। সে বলেছে যে রাসূলকে নাকি কখনো পাক বলা যাবে না, রাসূলকে নাকি পাক বলা যাবে না, রাসূলকে যদি পাক বলে তাহলে নাকি ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূল কি পাক না নাপাক? রাসূলকে পাক বললে কি ঈমান থাকবে নি? কথা বলেন, থাকবে কি থাকবে না? এজন্য কিছু কিছু বেয়াদব বাহির হয়েছে, যেই কারণে রাসূল বলেছিলেন যে উম্মতের সামনে এমন একটা জামানা আসবে, উম্মতের ঈমানটা ধরে রাখতে জ্বলন্ত কয়লা যেরকম হাতে রাখতে যেমন কষ্ট হয়, উম্মতের ঈমান ধরে রাখতে তেমন কষ্ট হবে। আজকে সেই জামানার ভিতরে আমরা পড়েছি। আজকে রাসূলকে পাক বললে গুনাহ হয়ে যায়। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা আগে দেখি যে নামাজের জায়গাটা পাক না নাপাক। নামাজের জায়গা যদি পাক হয়, মানুষের শরীরের কাপড় যদি পাক হয়, মানুষটা যদি পাক হয়, তাহলে মানুষ বড় না আমার দয়াল নবী বড়? কথা বলেন না কেন, নবী বড় না মানুষ বড়?
দয়াল নবী বড় যে নবীর জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ সবকিছু সৃষ্টি করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফ যে দয়াল নবীর উপরে নাজিল হয়েছেন নাপাক জিনিসের উপরে কি কুরআন রাখা যাবে কথা বলেন নাপাক জিনিসের উপরে কুরআন রাখা যাবে তাহলে দয়াল নবী হচ্ছেন পাক যে রাসূলে পাকের শান আল্লাহ পাক রব্বুল আলামিন বুজানের জন্য টাঙ্গাইবেন হাসরের ময়দান সুবহানাল্লাহ বলবেন না আজকে যারা রাসূলের শান নিয়ে বিরোধিতা করতেছে আজকে যারা রাসূলের বিভিন্ন শানগুলো কিনে যারা কটুক্তি করতেছে হাশরের ময়দানে আপনি যে কর্মগুলো করতেছেন এই কর্ম অনুযায়ী হাশরের ময়দানে আল্লাহ পাকের দরবারে আপনার জবাব দিতে হবে কি হবে না বলুন এজন্য আপনি বুঝতে হবে আল্লাহ কোরআনে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক হে বন্ধু আপনি রাসূলের শান বাড়িয়েছে আমি আল্লাহ আকাশচুম্বী দুনিয়ার কোন মানুষ চেষ্টা করলো আপনি রাসূলের শান কমাইতে পারবে না সুবহানাল্লাহ বলবেন না আবু জাহেল নবীর আপন চাচা ছিল সে আবু জাহেলের নবীর বিরোধিতা করেছিল রাসূল যখন মসজিদে নববীতে যেতেন নামাজ পড়ার জন্য হাদিস শরীফ প্রমাণ করে আবু জাহেল পায়সমা রাস্তায় মিদেন কাটা দিয়ে রাখত নাউজুবিল্লাহ বলবেন না এখন জিতছে কে রাসূল জিতছে না আবু জাহেল জিতছে আজকে রাসূল যে রাসূলের রওজা মুবারকে লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করার জন্য যায় আর আবু জাহেলের বাড়িতে যায় মানুষ পায়খানা করার জন্য তাহলে এখন পবিত্র কে রাসূল পবিত্র না আবু জাহেল পবিত্র রাসূল পবিত্র কিছুদিন আগে আরেক ভিডিওতে দেখলাম আরেক বেয়াদব বলতেছে কালেমার পাশে নাকি দয়াল নবীর নাম লাগে লেখা যাবে না নাউজুবিল্লাহ বলবেন না এটা রাসূলের হাদিস ওই যে রাসূল বলেছিল যে উম্মতের সামনে এমন একটা জামানা আসবে ঈমানটা ধরে রাখতে খুব কষ্ট হবে আজকে এমন একটি জামানা আমি আপনি এসে পড়লাম যে ঈমানটা কোন দিকে যাবে মানুষ বুঝতে পারতেছে না আল্লাহর নামের সঙ্গে নাকি রাসূলের নাম নাকি বলা যাবে না নাউজুবিল্লাহ বলবেন না কালেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত নামটা হলো আমার আল্লাহর আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা হলো আমার দয়াল নবীর আজকে বেয়াদবগুলো বলতেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটাকে নাকি কেটে ফেলা হবে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম নাকি বলা যাবে না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত নাকি কালেমা মসজিদের উপরে যখন টাইজ দিয়ে যখন লেখা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা নাকি লেখা যাবে না অর্থাৎ আল্লাহ পাক আরশে আজিমে আমার রাসূলের নাম একসাথে লিখেছেন জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে আমার দয়াল নবীর নাম এবং আল্লাহর নাম একত্রে একই সাথে আল্লাহ পাক রেখেছেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে আল্লাহ বলেছেন কোরআনে ওয়ারাফানা লাকা যিকরাক বন্ধুর শান বাড়িয়েছেন কে কথা বলেন না কে আল্লাহ তো আপনারা কি চেষ্টা করলে কি রাসূলের শান কমানো যাবে দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে রাসূলের শান কি কমাতে পারবে পারবে না সামনে পবিত্র ঈদে মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন হাদিস শরীফের ভিতরে আসছে হযরত জিব্রাহিল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাহিলকে দিয়ে দাওয়াত করে আমার রাসূলকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না যে মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেছিল আল্লাহ আমি তোমার সঙ্গে দেখা করতে চাই আমি তোমাকে দেখতে চাই তুমি আমাকে দেখা দাও আল্লাহ বলেছিলেন লান তারুনি হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না আমি আল্লাহর নূরের একটা পাওয়ার আছে এই পাওয়ার যদি তোমার উপরে লাগে তাহলে সঙ্গে সঙ্গে তুমি মুসা কালিমুল্লাহ জলে পড়ে ছাই হয়ে যাবে মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে পারে নাই কিন্তু দয়াল নবী যখন বিছানায় আরাম করত আল্লাহ জিব্রাহিলকে পাঠাইতো জিব্রাহিল আমি আমার বন্ধুকে দেখার জন্য আমার সাথ জেগেছে আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো তাহলে মুসা নবীও তো নবী আমার নবীও তো নবী মুসা নবীরও তো উম্মত আছে আমার দয়াল নবীরও তো উম্মত আছে মুসা নবীর নাম তো আজানে নাই আমার নবীর নামটা কেন আজানে সুবহানাল্লাহ বলবেন না প্রেমের কাহিনী আছে না নাই কথা বলেন আছে না নাই রাসূলের নাম যেখানে আল্লাহর নাম সেখানে আল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছেন যে আমার বন্ধু যেখানে আমি আল্লাহও সেখানে আছি আজকে ওয়াহাবিরা বলে যে রাসূলের নাম নেওয়া নাকি বেদাত রাসূলের নাম নিলে নাকি ঈমান চলে যায় আমরা তো মনে করি আমরা আখরার মানুষ মুগরার মানুষ আমরা সদাগর পাড়ার মানুষ আমরা মনে করি যে রাসূলের নাম আমরা নিলে আমাদের ঈমান তাজা হয় ঠিক কিনা বলেন রাসূলের নাম নিলে কি ঈমান তাজা হয় কি হয় না আজকে বেয়াদবগুলো বলে রাসূলের নাম নাকি নেওয়া যাবে না আমি আপনাদের কাছে জানতে চাই আমি গত কিছুদিন আগে আলোচনার ভিতরে বলেছিলাম যেহেতু আজকে আলোচনাটা ইউটিউবে যারা যাবে সারা বিশ্বে দেখবে আমি আবারও আজকে বলতে চাই আমরা যখন নামাজ পড়ি আল্লাহু আকবার বলে নিয়ত বলি কি বলি না কথা বলেন নিয়ত বান্ধি কি বান্ধি না বান্দার পরে আমরা প্রথমে পড়ি সানা ঠিক কিনা বলেন সানা পড়ার পরে আমরা পড়তেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন
তারপরে পড়তেছি আর রহমানির রহিম। যখন একটা লোক আমার সামনে আপনার সামনে আসবে, আমি যদি বলি আসসালামু আলাইকুম ভাই, আপনি একটু বসেন, আপনার সাথে আমি পরে কথা বলবো, তারপরে যদি বলি মালিক ইয়াউমিদ্দিন, আমার আপনার নামাজ কি হবে? হবে না। তাহলে বোঝা যায় দুনিয়ার মানুষকে নামাজে সালাম দিলে নামাজ হয় না, আর নামাজের ভিতরে দয়াল নবীকে সালাম না দিলে নামাজ কবুল হয় না। এখন অনেকে প্রশ্ন করবেন যে হুজুর, এত বছর নামাজ পড়লাম, কোনোদিন তো দেখলাম না যে দয়াল নবীকে সালাম কোনটা দিতে হয়। আমরা দুরুদ শরীফ পড়ি কি পড়ি না? কথা বলেন, দুরুদ শরীফ পড়ি কি পড়ি না? এদিকে মনোযোগ দেন, দুরুদ শরীফ নামাজে না পড়লে নামাজ কি হবে? কথা বলেন, নামাজ হবে? আমরা যখন দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এখানে রাসূলের নাম আছে না নাই? রাসূলকে সালাম দেওয়া হয়েছে কি হয়েছে না? এখন আপনি যদি দুরুদ শরীফে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ না পড়েন, আপনার নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? এই জন্য আপনি মনে রাখতে হবে, দুনিয়ার মানুষকে যদি আপনি নামাজে সালাম দেন, আপনার নামাজ হবে না, আর দয়াল নবীকে নামাজে সালাম না দিলে আপনার নামাজ কবুল হবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এটা কি দলিল সহ দিছি না দলিল ছাড়া? দলিল সহ একদম বুঝিয়ে দিচ্ছি। আপনি আজান দিতে যান, আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দলিল সহ বুঝাইতেছি। আপনি যখন আজান দিতে যাবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেন, তারপরে লাইনটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই নামটা হলো আমার দয়াল নবীর। আপনি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়বেন না, আপনার আজান হবে না। আপনি যখন একামতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন না, আপনার একামত হবে না। আপনি যখন নামাজের ভিতরে যখন আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ না পড়বেন, আপনি মনে করবেন আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপালে কালো দাগ ফেলাইতে পারবেন, খোদা কি কসম আপনার নামাজ কবুল হবে না। সুবহানাল্লাহ বলবেন না কেন? যেখানে দয়াল নবীর নাম নাই সেখানে কোনো রহমত নাই। আল্লাহ বলেছেন যত জায়গার ভিতরে আমার দয়াল নবীর নাম নেওয়া হবে, তত জায়গার ভিতরে আমি আল্লাহর রহমত প্রদর্শন হবে। এটা কি আমার কথা না কোরআন হাদিসের কথা? একদিন আমার দয়াল নবী জিব্রাহিলকে নিয়ে জাহান্নামের পাশ দিয়ে হাঁটতেছেন, রাসূল নিজ চোখে দেখতে পারলেন যে একটা একটা সাহাবীকে আল্লাহ পাক জ্বলন্ত আগুনের ভিতরে পুড়াইতেছে। সুবহানাল্লাহ বলবেন না, জ্বলন্ত আগুনে যখন পুড়াচ্ছে, রাসূল সাহাবীটাকে ডাক দিয়ে বলল, হে সাহাবী, হে জিব্রাহিল, এই লোকটাকে কেন এভাবে পুড়ানো হচ্ছে? জিব্রাহিল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আল্লাহ এই সাহাবিটাকে একটা শহর ধ্বংস করতে বলেছিল, কিন্তু সাহাবিটা শহরটাকে ধ্বংস করেছে ঠিক, ওই 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 শহরটার ভিতরে একটা গড় ছিল, ওই গড়টাকে সাহাবিটা ধ্বংস করে নাই। সুবহানাল্লাহ বলেন না। এবার ইন্দিমিন টাইমে দয়াল নবী জিজ্ঞাসা করলো যে কেন ওই গড়টা সে কেন ধ্বংস করে নাই। এবার ইন্দিমিন টাইমে জিব্রাহিল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই গড়ের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা আমার আল্লাহ পাকের গুণগান গাইতেছিল, এই জন্য সাহাবিটার খুব মায়া লেগে গিয়েছিল, সাহাবিটা তাকে ধ্বংস করতে পারে নাই, সাহাবিটার মায়া লেগে সাহাবিটা চলে এসেছিল। সুবহানাল্লাহ বলবেন না, এই জন্য আল্লাহ পাক তাকে শাস্তি দিচ্ছে। আমার দয়াল নবী হচ্ছেন মায়ার নবী, যিনি মার গর্ভ থেকে বাহির হয়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছিল, যিনি মার গর্ভ থেকে বাহির হয়ে এখনো পর্যন্ত যিনি রওজা মুবারকে উম্মতের বেদনায় উম্মতি উম্মতি বলে কাঁদে। সুবহানাল্লাহ বলবেন না। আপনারা বলেন তো দয়াল নবীর মায়া বেশি না কম? আর জবান খুলে বলুন, বেশি না কম? আরবের মানুষগুলো দয়াল নবীকে আলামিন হিসাবে জানতেন, যিনি হচ্ছিলেন সত্যবাদী, যার জীবনে কখনো যিনি মিথ্যা কথা বলে নাই, যার 63 বছর জিন্দিগিতে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, তিনি হচ্ছেন আমাদের রহমাতুল্লিল। আর জবান খুলে বলুন, রহমাতুল্লিল। আমরা তো ওই নবীর উম্মত, যে নবী উম্মতের কষ্ট পাইলে, উম্মত কষ্ট পাইলে দয়াল নবী কষ্ট পায়, অন্য নবীরা কষ্ট পাইলে দয়াল নবী কষ্ট পায়, সাহাবীরা জ্বলন্ত আগুনে জ্বললে আমার দয়াল নবী কষ্ট পায়, আমরা ওই নবীর উম্মত। আজকে দুঃখ লাগে কিছু কিছু ইহুদিরা আজকে দয়াল নবীর শান নিয়ে কথা বলে, ঠিক কিনা বলুন? আপনারা মনে রাখবেন, হাশরের ময়দানে দয়াল নবী যখন আমাদেরকে সুপারিশ করবে, আমরা শুধু রাসূলের উম্মত হইলে আমরা সুপারিশ পাবো না, আমরা যদি রাসূলের সঙ্গে প্রেমের কালাশন লাগাইতে পারি, আমরা যদি রাসূলের অন্তরের সাথে আমাদের অন্তরটা মিলাইতে পারি, খুদার কসম আমাদের জান্নাত হবে আমার দয়াল নবীর সঙ্গে। জবান খুলে বলুন, সুবহানাল্লাহ। এবার ইন্দিমিন টাইমে জিব্রাহিলকে যখন আমার দয়াল নবী প্রশ্ন করলেন যে এই সাহাবিটা কি আল্লাহ কি এই সাহাবিটার আজাব কি আল্লাহ বন্ধ করবে না, এবার জিব্রাহিল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি বলতে পারি না, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করেন। জবান খুলে বলুন, সুবহানাল্লাহ।
এবার ইন দি মিন টাইমে দয়াল নবী আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই এই সাহাবীটার কেন আযাব হচ্ছে, তুমি কি এই সাহাবীটাকে আযাব থেকে মুক্তি দিবা না? এবার আল্লাহ পাকের দরবার থেকে আওয়াজ চলে আসলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমি তাকে মাফ করতে পারি, একটা শর্ত আছে। সুবহানাল্লাহ বলেন না, আপনারা কি ঘুমাই গেছেন গা? জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার ইন দি মিন টাইমে রাসূল আল্লাহকে প্রশ্ন করলেন যে আল্লাহ কি শর্ত তুমি বলো, কোন জিনিসটা করলে তুমি তাকে আযাব থেকে মুক্তি দিবা, তার কাছে তোমার কাছে কি সে তওবা করতে হবে? ওয়া ইন্নি লাগাফফারুল লিমান তাওয়া, তওবা করলে কি তুমি তাকে মাফ করবে? আল্লাহ ডাক দিয়ে বলে, না তওবা করলে আমি তাকে মাফ করবে না। তাহলে কেন তুমি তাকে কোন কারণে মাফ করতে চাও? তোমার নামের জিকির করলে মাফ করবে? আল্লাহ বলে, না আমার নামে জিকির করলে মাফ করবো না। আল্লাহ তাইলে কিসের জন্য তুমি তাকে মাফ করবা, কোন কাজটা করলে তুমি তাকে মাফ করবা? আল্লাহ বলে, বন্ধু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি আল্লাহ কখনো নামাজ পড়ি না, আমি আল্লাহ কখনো রোজা রাখি না, আমি আল্লাহ কখনো হজ করি না, আমি আল্লাহ কখনো যাকাত দেই না, আমি আল্লাহর শুধু একটা কাজ, আমি আল্লাহ আরশে আযীমে বসে রহমতের ফেরেশতাদেরকে নিয়ে তুমি বন্ধুর উপরে দুরুদ আর সালাম পড়ি। এবার ইন্দিমিন টাইমে রাসূল ডাক দিয়ে বলল যে আল্লাহ তুমি আমার জন্য এত পাগল, কিন্তু আমি তো তোমার জন্য পাগল না, আমি তো আমার উম্মতগুলোর জন্য পাগল। তুমি যখন আমাকে জান্নাতে নিয়েছিলে মেরাজের মাসে, যখন তুমি আমাকে জান্নাতে নিয়ে যখন জান্নাতগুলো যখন তুমি ঘুরিয়ে দেখিয়েছিলে, অনেকগুলো হুর আমাকে তুমি দেখিয়েছিলে, অনেকগুলো জান্নাতে খেজুর আমাকে তুমি দেখিয়েছিলে, আমি একটা খেজুরও মুখে দেই নাই, কারণ আমি চিন্তা করেছি আমার উম্মতগুলো যখন আমার সঙ্গে জান্নাতে থাকবে আমি আমার আশেকদেরকে নিয়ে এই খেজুরগুলো পান করব। তাহলে ওই নবীর মায়া বেশি না কম? আল্লাহ রাসূলকে নিয়ে মেরাজে নেওয়ার পরে জান্নাতের ভিতরে যখন রাসূলকে ঢুকাইলেন, হাদিস শরীফ প্রমাণ করে রাসূল দেখতে পারলেন অনেকগুলো খুর অর্থাৎ অনেকগুলো খেজুর রাসূলের সামনে উপস্থিত। আল্লাহ বলতেছেন, হে বন্ধু এগুলো সব তোমার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ সমস্ত পৃথিবী আল্লাহ কার জন্য বানাইছেন? নবীর জন্য। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বন্ধু সমস্ত কিছু তোমার জন্য আমি বানিয়ে রেখেছি, তুমি একটা কিছু নো হাতের মিদেন। রাসূল ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে চিনতে পারো নাই, আমি কোনো কিছু হাতে নেব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে প্রবেশ না করবে। আমার উম্মতগুলো যখন জান্নাতে প্রবেশ করবে, আমার যে আশেকগুলো আমি রাসূলের উপরে শান পড়তে গিয়ে চোখ দিয়ে পানি ফেলেছিল, আমার যে আশেকগুলো আমার উপরে দুরুদ আর সালাম পড়ার সময় চোখ দিয়ে জল ফালিয়েছিল, ওই আশেকগুলোকে নিয়ে আমি রাসূল তোমার জান্নাতের খুর বক্ষণ করব। তাহলে ওই দয়াল নবীর শান যদি আমরা বাড়াইতে চাই, আমাদের সম্মান বাড়াবেন কে? কথা বলেন, সম্মান কে বাড়াবেন? আল্লাহ। এবার ইন দি মিন টাইমে রাসূল আল্লাহকে প্রশ্ন করলেন যে, হে আমার প্রভু আমি তোমার কাছে জানতে চাই এই সাহাবীটাকে তুমি কখন মুক্তি দিবা? আল্লাহ ডাক দিয়ে বললেন যে, বন্ধু সাহাবীটা মুক্তি পেতে পারে যদি তুমি রাসূলের উপরে 24 ঘন্টা দুরুদ আর সালাম পাঠ করে। ওই নবীর শানটা কত মহান! আমাদের মুসলমানদের পবিত্র কোরআনের নাম হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ, যেটা আমরা মুসলমান জানের চাইতে আরো বেশি সম্মান করি। যে কোরআন শরীফের রেলের উপরে যদি আমাদের পাও লাগে আমরা কি করি? আপনারা কথা বলেন কি করি? সালাম করি। ওই কিতাবটার কত পাওয়ার সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেটার ভিতরে কোনো ভুল নাই, যেটার ভিতরে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো মানুষ যদি এই কোরআনটার ভুল ধরতে চায় তাহলে সে কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? আর জবান খুলে বলুন না, মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? এজন্য আপনি মাথায় রাখতে হবে, ওই পবিত্র কালামুল্লাহ শরীফটাকে আল্লাহ যখন এত বড় আসমানটাকে বলেছিল যে আসমানটার কোনো খুঁটি নাই, এত বড় আসমানটাকে বলেছিল যে আসমান আমার কোরআনের জিম্মাদার তুমি হবে, আসমান বলেছিল, না আল্লাহ এই কোরআনের জিম্মাদার হওয়ার মতো ক্ষমতা আমি আসমানের নাই। জমিনকে যখন আল্লাহ বলেছিলেন জমিন তুমি হবে, জমিন বলেছিল আল্লাহ আমারও ক্ষমতা নাই। পাহাড়কে বলেছিল যে আল্লাহ, পাহাড়কে যখন আল্লাহ বলেছিল যে হে পাহাড় তুমি কি আমার কোরআনের জিম্মাদার হতে পারবা, পাহাড় বলবে যে আল্লাহ আমি বিশাল বড় পাহাড় হতে পারি কিন্তু কোরআনের জিম্মাদার হওয়া আমার পক্ষে সম্ভব না। লাস্ট পর্যন্ত এ কালামুল্লাহ শরীফ আল্লাহ কি করলেন? লাস্ট পর্যন্ত পবিত্র কালামুল্লাহ শরীফকে আল্লাহ জিব্রাহিলের মাধ্যমে আমার দয়াল নবীর উপরে নাজিল করলেন। তাহলে ওই নবী কেমন নবী যার উপরে কোরআন নাজিল হয়? ওই নবী কেমন নবী যে নবীর নাম বলে লাশকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখতে হয়? ওই নবী কেমন নবী যে নবীকে সালাম না দিলে নামাজ হয় না? ওই নবী কেমন নবী যে নবীকে আজানে না নিলে আজান কবুল হয় না? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আজকে ওই রাসূলের শান নিয়ে কথা বলা হয়,
আজকে খ্রিস্টানদের কথা বললে মনটাকে মানানো যায় তো আজকে মুসলমান হয়ে রাসূলের উম্মত হয়ে আজকে রাসূলের শান নিয়ে কথা বলা হয় রাসূলকে নাকি পাক বলা যাবে না আরে মানুষই তো পাক আর রাসূল কিভাবে পাক হয় না আমার বুঝে আসে না এখানে আজকে আমরা যারা আসছি এতগুলো মানুষ আমরা কি পাক না না পাক কথা বলেন পাক না না পাক তাহলে আমরা যদি পাক হই আমাদের দয়াল নবী কেন পাক হবে না এজন্য রাসূল বলেছেন যে হাদিস শরীফের ভিতরে উম্মতের সামনে এমন একটা জামানা আসবে জ্বলন্ত কয়লা হাতে রাখতে যেমন কষ্ট হবে উম্মতের ঈমান ধরে রাখতে কষ্ট হবে এটাই সেই জামানাটা আজকে রাসূলের শান বললে বলা হয় যে আমরা নাকি বেদাতি করতেছি রাসূলকে স্মরণ করলে বলা হয় আমরা নাকি শিরিক করতেছি রাসূল নাকি কবরে আসার মতো কোনো ক্ষমতা নাই অর্থাৎ যখন আমরা কবরের ভিতরে যখন লাশটা রাখি আমাদের বাবার লাশ রাখলো আমরা বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যে রাসূলের কোলে আমরা লাশটা দিয়ে গেলাম আমরা যদি বলি বিসমিল্লাহি ওয়া আব্বা রাসূলিল্লাহ তাহলে কি হবে এই কথা বলেন না কেন হবে